বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই ডেনমার্করাম। ভারতের দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে 49 বলে শতক স্পর্শ করেন তিনি। 14-4 আর 3 ছক্কায় 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে 7 ইনিংসে মার্করামের প্রথম সেঞ্চুরি এটি। 2019 আসরে ওভালে বাংলাদেশের বিপক্ষে 45 ছিল মার্করামের আগের সেরা। বিশ্বকাপে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের আগে দ্রুততম সেঞ্চুরি ছিল এবি ডি ভিলিয়ার্সের। 2015 আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 52 বলে 100 রান করেন এবি ডি ভিলিয়ার্স। এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল আয়ারল্যান্ডের কেবিন ওব্রায়ানের। 2011 আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন 50 বলে। এই রেকর্ডের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। 2015 আসরে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শতক ছুঁয়েছিলেন 51 বলে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।